আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি নন হাইব্রিড এডিশনের নোহা গাড়ি নিয়ে এসেছি। প্রত্যেকটা পার্ট ফ্রেশ রয়েছে, অরিজিনাল রয়েছে, কালারটি অরিজিনাল রয়েছে। যারা একটি অরিজিনাল গেটআপের অল্প চলা নন হাইব্রিড গাড়ি চেয়েছিলেন, আজকের ভিডিওটি তারা একটু ভালোভাবে ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই গাড়িটি কিন্তু 100% ফ্রেশ এবং একদম অল্প ইউজ হয়েছে, কারণ এই গাড়িটি 2022 সালে রেজিস্ট্রেশন হয়েছে। মডেলটিও অনেক আপ 17 মডেলের গাড়ি, পিছনে স্পয়লার রয়েছে, একেবারে ফ্রেশ অবস্থায়, উত্তরা বিআরটিএন নাম্বার, সিএনজি করা রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং অরিজিনাল। অনেক বড় একটি সিএনজি সিলিন্ডার রয়েছে, জাস্ট কয়েকদিন আগেই সিএনজিটি করা হয়েছে। ভিতরটি একদম ফ্রেশ এবং অরিজিনাল গেটআপের, এবং পিছনে যে দুটি সিট রয়েছে, এই সিট দুটি কিন্তু আপনি চাইলে ফোল্ডিং করে নোহা এসআই গাড়ির মতো দুই সাইডে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন। এখানে একটি চার্জিং পোর্ট রয়েছে। প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখছিলেন। প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাব আমরা এই গাড়িটির। পিছনে স্পয়লারটিও রয়েছে, এবং এখানে প্রত্যেকটি লাইট 100% এলইডি সিস্টেমের লাইট। এখানে একটি ব্রেক লাইট রয়েছে, যেই ব্রেক লাইটটিও কিন্তু এলইডি সিস্টেম। প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ কন্ডিশনের। একটি দরজা আমরা পাওয়ার পেয়ে যাব। এই পাওয়ার ডোরটি কিন্তু এই যে রিমোটটি রয়েছে, এই রিমোটের মাধ্যমে আপনারা ওপেন করতে পারবেন। প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল। এবং এখানে একটি সুইচ রয়েছে, এই সুইচের মাধ্যমে এটি কন্ট্রোল করা যাবে, ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করা যাবে। আমরা সিটগুলো, ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছি একদম ফ্রেশ। ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে। এখানে একটি হ্যান্ডরেস্ট রয়েছে, এখানে কাপ হোল্ডার রয়েছে, এখানে একটি ক্যাবিনের মতো রয়েছে। চাইলে এটি উঠিয়ে এখান থেকে টোটালটা সিট হিসাবে ব্যবহার করতে পারবেন, তখন এখানে প্রায় অনায়াসে 3 থেকে 4 জন যাত্রী আপনারা ট্রাভেলিং করতে পারবেন। এবং এসিটি কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সেন্ট্রাল এসি রয়েছে, প্রত্যেকটি সিটের উপরে এসি রয়েছে, এবং প্রত্যেকটি সিট কিন্তু যথেষ্ট আপগ্রেড সিট কিন্তু এই গাড়িটির সাথে আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এই বাটনটির মাধ্যমে এই ডোরটি ক্লোজ করে দিতে পারবো। ভিউয়ার্স, সামনের ডোরটি দেখতে পাচ্ছি একদম ফ্রেশ, প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ, মানে অল্প কিছুদিন হয়েছে ইউজ হয়েছে, মানে একেবারে বলা যায় যে নতুন গাড়ি। নতুন গাড়ি যারা কিনতে চাচ্ছিলেন তারা এই গাড়িটি দেখে যাবেন একবার, কারণ এই যে মনিটরটি, এই মনিটরটি কিন্তু 100% অরিজিনাল বিল্ট ইন জাপানিজ সেট আপ, এবং এই মনিটরটি হচ্ছে অরিজিনাল অ্যান্ড্রয়েড মনিটর। আপনার মোবাইলের যে অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে সেই অ্যান্ড্রয়েডের সম্পূর্ণ ইউজ এখান থেকে করতে পারবেন। এখানে একটি ড্রয়ার রয়েছে, এখানে একটি ক্যাবিন রয়েছে, চাইলে বোতল নিতে পারবেন, সব ধরনের জিনিসপত্র। এখানে একটি অনেক বড় আকৃতির ড্রয়ার রয়েছে। সফট টাচ এসি, গিয়ার লিভারটি আমরা জানি নন হাইব্রিডে এরকম বড় থাকে, এবং এই গাড়িটিতে কিন্তু ইকো মোডের সিস্টেম রয়েছে। দেখতে পাচ্ছেন ইকো মোডের সেই সুইচ, অটো অফ সিস্টেম রয়েছে। এখান থেকে স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে। সামনের দুটি সিটে কিন্তু আমরা হ্যান্ডরেস্ট হয়ে যাব, হেডরেস্ট এবং হ্যান্ডরেস্টের যথেষ্ট ভালো একটি কম্বিনেশন রয়েছে এই গাড়িটির। এবং সামনের যে সিটটি, এখানে একটি সানগ্লাস হোল্ডার রয়েছে, এবং এখানে লাইট সিস্টেম, সবগুলো লাইটই কিন্তু এলইডি সিস্টেমের লাইট। এবং এখানে এই যে গ্লাসটি ওপেন করার সাথে সাথে এই লাইটটিও কিন্তু চলে যাবে, একেবারে ফুল ফ্রেশ এবং গ্লাসটি অরিজিনাল। এখানে হিটপ্রুফ সেন্সর আমরা পেয়ে যাবো, আর প্রত্যেকটি গ্লাসের অরিজিনাল অবস্থায় রয়েছে। সাইডে, পিছনে, সামনে সবকটি গ্লাস, সামনে পিছনে অরিজিনাল গ্লাস, এবং হিটপ্রুফ সেন্সর, বিআরটি স্টিকার সবই অরিজিনাল অবস্থায় পেয়ে যাবো। প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে, অলমোস্ট লাইক এ ব্র্যান্ড নিউ নোহা, টয়োটা এক্স নোহা 2017 মডেলের। আমরা একটু ইঞ্জিন রুমটি দেখাবো আপনাদেরকে। ইঞ্জিন রুমটি আরও ফ্রেশ অবস্থায় রয়েছে, একেবারে নতুন গাড়ি, কারণ অল্প কিছুদিন ইউজ হয়েছে। ভিউয়ার্স, আমরা একটু ইঞ্জিন রুমটি দেখাই। প্রথমে দেখতে পাচ্ছেন 2000 সিসির ভিভিটিআই ইঞ্জিন আমরা পেয়ে যাবো গাড়িটির সাথে, এবং অরিজিনাল, সবই অরিজিনাল সেট আপ। হেডলাইটগুলো অরিজিনাল রয়েছে, এবং যা কিছু রয়েছে সবই অরিজিনাল অবস্থায় আমরা পেয়ে যাব এই গাড়িটির সাথে। এবং রয়েছে অনেক বড় আকৃতির সিএনজি সিলিন্ডার, আমরা আগেই বলেছি এখানে কিন্তু অনেক বড় একটি সিএনজি সিলিন্ডার পেয়ে যাবো গাড়িটির সাথে। প্রত্যেকটি পার্ট ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে। হেডলাইটগুলো আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাবো, উইথ এলইডি সিস্টেমের ল্যাম্প রয়েছে এই গাড়িটির সাথে। ইন্ডিকেশন ল্যাম্প থেকে শুরু করে সবই কিন্তু যথেষ্ট আপডেট এবং যথেষ্ট লেটেস্ট ফিটিং, এবং অনেক অরিজিনাল ফগ লাইট পেয়ে যাবো গাড়িটির সাথে। সামনের যে গ্রিলটি, এক্সস্ট সিস্টেমটি কিন্তু অনেক আপডেট, কারণ এখানে যখন এক্সস্ট সিস্টেমটি ভালো হবে তখন গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে
এসি কুলিং এ আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিবে এই কুলিং সিস্টেমটি। প্রত্যেকটা প্রোডাক্ট একদম 100% ফ্রেশ কন্ডিশন। এখানে যে লাইট রয়েছে এলইডি লাইট, এই লুকিং গ্লাসের সাথে যে লাইটটি, এই লাইটটিও কিন্তু অরিজিনাল এলইডি এবং অরিজিনাল বিল্টিন সেটআপ। প্রত্যেকটি পার্ট একেবারে ফ্রেশ এবং অরিজিনাল। এই যে রেন শিটগুলো দেখছেন, এই রেন শিটগুলো কিন্তু জাপানিজ সেটআপ, অরিজিনাল গাড়ির সাথে এসেছে, 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, কোথাও কোনো কিছু চেঞ্জ করা হয়নি, 100% ফ্রেশ। সামনে পিছে দুটি হ্যাভি স্টিল বাম্পার, স্কোয়ার বাম্পার। এক কথায় বলতে গেলে যারা একটি নতুন গাড়ি কিনতে চাচ্ছিলেন তারা এই গাড়িটি একবার হলেও দেখে যাবেন, কারণ এত সুন্দর, এত ফ্রেশ, এত আপডেট গাড়ি কিন্তু শুধুমাত্র কার প্যালেসেই আপনারা পাবেন। কার প্যালেস যেরকম 17-18 মডেলের অসংখ্য গাড়ি সেল করেছে আপনারা সবাই জানেন। আপনারা চাইলে আমাদের কার প্যালেসের ইউটিউব চ্যানেলের সার্চ দিয়ে দেখতে পারেন, আমরা প্রচুর কিন্তু এরকম আপডেট মডেলের গাড়ি সেল করেছি। তো ভিউয়ার্স, 2017 মডেল, 2022 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল গেট আপ, উত্তরা বিআরটিএন নাম্বার। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 34,50,000 টাকা আস্কিং প্রাইস। এই প্রাইস নিয়েও কথা বলার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কার প্যালেস ভিডিওতে আসতে হবে, ফিজিক্যালি গাড়িটা দেখে তারপর প্রাইস নিয়ে কথা বলতে হবে। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।